আরাক কাম হইছে ফ্রি ফায়ার বন্ধু ফ্রি ফায়ার এই ফায়ার করতে পয়সা লাগে না ফ্রি হাজার হাজার যুবক নষ্ট করে ফেলতেছে তাদেরকে যুবতী মেয়েরা যুবতী মেয়েরা দুইটা তিনটা ছেলে মেয়ের মা সেই ফ্রি ফায়ার খেলতে খেলতে তার ছেলের বয়সী একটা ছেলের সাথে বের হয়ে চলে যাচ্ছে প্রমাণ আছে না নাই আছে না নাই এই কাতি মাইসে কুত্তো তোমাকে মতো মহিলাকে দেখে লজ্জায় বমি করে দেয় বমি করে দেয় কুত্তই কয় আমার দুইটা তিনটে ছেলে মেয়ে হয়েছিল গত বছর মাঘ মাসে এগুলো বলার আগে আমি কোনো জায়গা যাইনি আর তুই মা মুসলমান মা তুই মুসলমান আদম সন্তান শেষ নবীর উম্মত হইয়া মা হইয়া দুইটা তিনটে ছেলে মেয়ে লাস্টেরটার বয়স মাত্র ছয় মাস তাই ফেলাই তুই তুই এরকম ফ্রি ফায়ার খেলতে চলি গেলি তুই আমি কুত্তোর চাইতে খারাপ কথা কন না কে কুত্তয়ে বোঝে যে ছোট বাচ্চা কাচ্চা ফেলাই যাওয়া যায় না আরে মা গুলো বোঝে না আছে না নাই এই জামানায় যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য খিমা বানায় দেন এসো তোমরা নামাজ পড়েও জামাতে নামাজ পড়লে এরকম মোটা ফজিলত পাওয়া যায় আমরা পুরুষরা কেন খালি নেব তোমরা একটা ভাগ নিয়ে নাও তাহলে যদি ওই খেলায় যদি কোন মহিলা দর্শিতা হয় তার একশো বছরের জামাতে নামাজ পড়লে যে নাকি সমস্ত নাকিকে ধ্বংস করে দিতে পারে এরকম একটা অ্যাক্সিডেন্টে এজন্য মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে তাদের অন্তর থাকবে যাই নামাজের সাথে পুরুষদের অন্তর থাকবে মসজিদের সাথে ঠিক কি ঠিক না ও দোস্ত যুবক মনে রাখেন তিন নম্বর কইলাম চার নম্বর হলো কারা করা কাদের কথা বলতেছি বলেন তো আরশের নিচে ছায়া পাবে যারা তারা মনে আছে নাকি চার নম্বর হলো রজুলানে তাহাব্বা বিল্লাহ রজুলানে তাহাব্বা বিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে একজন মুসলমান এই সেদিনকে এক জায়গা গেছি একটা যুবক হিন্দু থেকে মুসলমান হইছে আইসি আমার কাছে বসছে এই খবর যদি না পাইতাম যে ওই হিন্দু থেকে মুসলমান চো যে ও ও ও হরিপদই আছে তালি কি ওরে আমার গাদ ধরে বসতে দেই যখনই শুনছি যে তার নাম আব্দুল্লাহ হরিপদ পাল্টাইয়া আব্দুল্লাহ পোশাকও রয়েছে সেই প্যান্ট পোশাকও রয়েছে সেই গেঞ্জি দাড়িও এখনো রেখে পারে নাই মাত্র দুই একদিন আগে মুসলমান হয়েছে হরিপদ যখনই মুসলমান হয়েছে তাকে আমি বুকের সাথে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমো খাইলাম গাছ সাথে মিলে একটু কুলাকুলি করলাম আমি তার মুখে একটা বিস্কুট তুলে দিলাম তার মুখে একটা কমলা লেবুর রোয়া তার মুখে দানা তার মুখে তুলে দিলাম কত মহব্বত কত ভালোবাসা এই হরিপদ আবদুল্লাহ ও আমার একটা টাকাও দেয় নাই ওর সাথে আমার কোনো আত্মীয়তাও নাই এরে ভালোবাসলাম দিনের খাতিরে কথা বলেন ঠিক না ঠিক না আপনারা এখানে যারা আছেন সকলকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতেছি আপনারা সবাই আমার বন্ধু সবাই আমার বন্ধু ছোট বড় সবাই আমার বন্ধু ছোট বড় সবাই আমার বন্ধু কি জন্য আমি আপনাদের কোনো আত্মীয় না আমার লাখ লাখ টাকাও দেন নাই আর কোনো দিন দেবেনও না আমার আব্বা অধিক বিয়ে করে নাই আমার দাদা নানাও বিয়ে করে নাই আমিও অধিক বিয়ে করি নাই ছেলে মেয়েও বিয়ে দেই নাই আপনাদের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক নাই ব্যবসা বাণিজ্য করি না এই তেরো খাদার ডাঙ্গায় মাঠে কোনো জায়গায় আমি এক কাঠা জমিও কিনি নাই আপনাদের সাথে সম্পর্ক জাস্ট মাত্র দিনের খাতিরে আপনারা আমারে ভালোবাসেন না এইছাড়া আর কিছু এছাড়া আর কিছু আমি আর আপনি একসাথে আর সাজিমের নিচে জায়গা পাবো এ জায়গা জমা হয়েছে দিনের খাতিরে না আবার দিনের কাজ শেষ হয়ে যাবে আবার বাড়ি চলে যাব না আপনার সাথে সম্পর্ক থাকবে অতক্ষণ যতক্ষণ আপনি দিনের পর থাকবেন যতক্ষণ দিনের পর থাকবেন আর যখন আপনি বেদিন হয়ে যাবেন নো ডাউট কোনো বাজে মন্তব্য করবেন না আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই হোক ছেলে তুই বাদ হোক ভাই তুই বাদ হোক বাপ তুমি বাদ হোক মামা তুমি বাদ তুমি তুমি আমার চাচা না তুমি কেটে পড়ো কারণ তুমি দিন থেকে বিচ্যুত হয়ে গেছো তোমার সাথে সম্পর্ক বা দিনের খাতিরে এই দুইজন মানুষের ভিতরে আর সে আজিমে দুইজনের জন্য আর সে আজিমে নিচে জায়গা হবে কোন সুবহানাল্লাহ আর একটা মশালা বলে দেই যুবক নারী আর পুরুষ পর্দার আলাল শুনে না ও রজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাবাদ তাই না ওই ব্যক্তি আর সে আজিমে নিচে জায়গা পাবে যেই ব্যক্তি গভীর রাতে উইচা যে সময় সারা দুনিয়ার মানুষ ঘুম থাকে নিজুম ঘুম সারা দুনিয়ায় ঘুম এই গভীর রাত্রে ঘুমের ভিতরে তিনজন মানুষ ভালো তিনজন মানুষ বসে থাকতে পারে না তিনজন মানুষ ঘুমায় থাকতে পারে না তিনজন মানুষ শুয়ে থাকতে পারে না এক নম্বরে সোর দুই নম্বরে নুস্য তিন নম্বরে তাহাজ্জুদ গুজার আবেদ কথা কন রাজ্য তো গভীর হয় রাজ্য তো অন্ধকার হয় স্বর্গে তত চোরের জজ্বা আসতে তালে থাকে চোরের জজ্বা তত বাড়তে তালে থাকে রাজ্য তো গভীর হয় লুচ্চদের তত বাহার হয় রাজ্য তো অন্ধকার হয় লুচ্চদের তত জজ্বা আসে উরা তখন তখন যাইয়া আকামে লিপ্ত হইয়া যায় রাজ্য যখন গভীর হয় আল্লাহ বালারা বিছানায় থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাকতে থাকে এ আমার বাপু ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমাদের ডাকে কে মসজিদের মুয়াজ্জিন জোরে বলেন কে
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কে ডাকে আল্লাহর পক্ষ থেকে ডাকে কে মুয়াজ্জিন আর তাহাজ্জুদের জন্য স্বয়ং আল্লাহ ডাকে তাহাজ্জুদের আযান কে দেয় তাহাজ্জুদের আযান কে দেয় আল্লাহ কয় আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালা কে আসিস গুনাহগার চলে আয় কে আসিস গুনাহগার চলে আয় ক্ষমা করে দেব আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালা কে আসিস ক্ষমা চাইয়ে মাফ করে দেব আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা কার কার চাকরি নাই কে কে অভাবে ভুগছিস চলে আমি রিজিক দেব আল্লাহ মুস্তাসফিন ফাওয়াফিয়া কারা রোগী আছে অসুস্থ সারা বাংলাদেশের ডাক্তাররা ব্যর্থ হইছে চলে আয় আমি তোরে বিনা ঔষধে চিকিৎসা করে দেব পারে কি পারে আমার আল্লাহ আমার আল্লাহ রাত ভর ডাকে তাহাজ্জুদের মুয়াজ্জিন আমার আল্লাহ ডাকতে তালে থাকে উঠে আসো এই ব্যক্তিগুলোকে আরশে আযীমের নিচে জায়গা দেওয়া হবে ফাফা জাত আইনা চোখের পানি ফেলাই ফেলাই কানবে না এই এদিক একা 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 মসজিদে শেষ রাত্রে রাত সাড়ে তিনটায় উঠছে উনি তাহাজ্জুদ পড়ছে এইটে দেশের মানুষের জানানোর জন্য তাহাজ্জুদ পড়ে মসজিদের মাইকে জিকির শুরু করছে জায়গায় জায়গায় আছে না নাই সম্পূর্ণ নাজায়েজ সম্পূর্ণ নাজায়েজ তোমারে মাইকে জিকির হতে কইছে কি এই মহল্লায় কত রোগী রইছে থাকে কি থাকে না কত মানুষ পরিশ্রম করে ঘুমাইছে তাদের সকালবেলা কাজে যাইতে হবে তাদের কাছে আল্লাহ শুধু ফরজ নামাজ চাইতেছে ফজরের ফরজ নামাজ সুন্নাত নামাজ তুমি কেন তার ঘুম ভাঙায় কত ক্ষতি করতেছো এটা নাজায়েজ মাইকে জিকির করা এভাবে জোরে সোরে করে নাজায়েজ এরপরে দল বল জুটে যে মসজিদে এমন ফাটাই নিয়ে জিকির মহল্লার কের আর ঘুমানোর কায়দা নাই রুগী সুগী সব দুর্বল সব সবগুলোকে সজাগ করে দেয় ওরকম হবে না জিকির হবে গোপনে জিকির হবে একা একা গুনগুন করে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে পড়েন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে 4,500 দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বন্ধু জিকির করো এই ব্যক্তি আরশে আযীমের নিচে জায়গা পাবে আর কে পাবে আল্লাহর নবী বলেন রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ যেই যুবককে কোন সুন্দরী সুন্দরী রূপসী রমণী তাকে আহ্বান করে ভাই তুমিও যুবক আমিও যুবতী তোমার মনে যা চায় আমার মনেও তাই চায় চলে আসো সুযোগ আছে নির্জন মুহূর্তে একটু আনন্দ করি একটু ফুর্তি করি এ যুবক যদি তুমি ওই সভা বলতে পারো ইন্নি আখাফুল্লাহ পাগলামি করে কোন দিক চায়